গুড মর্নিং স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছো আমাদের চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করবো ডব্লিউ প্রিলিমিনারি টেস্টে সম্ভাব্য সিলেবাস তো শুরু করছি ডব্লু বিএসএসসি পেড সিলেবাস অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট বা পিটি প্রথমেই আমাদের দেখে নিতে হবে কোন বিষয়গুলো কনফার্ম অর্থাৎ সম্ভাব্য প্রথমেই দেখে নিতে হবে শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব দ্বিতীয়ত এভলিউশন অ্যান্ড অ্যাসেসমেন্ট তিন নম্বরে টিচিং অ্যান্ড লার্নিং বা টিচিং অ্যান্ড লার্নার এই অংশের মধ্যেই আছে এরপরে মেবি বি ইনক্লুডেড অর্থাৎ যতদিন না পর্যন্ত সম্পূর্ণ সঠিক তথ্য বিজ্ঞপ্তি আকারে বা কোনো নোটিফিকেশনের মাধ্যমে আমরা সরাসরি জানতে পারছি তার মধ্যে এইগুলোকে আমাদের জেনে রাখতে হবে এবং এগুলো থাকার খুব সম্ভাবনা বেশি অর্থাৎ এই তিনটের মধ্যে চার নম্বরে দেখে নিচ্ছি জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে ইনক্লুড হতে পারে কমিউনিকেশন অ্যান্ড ক্লাসরুম ম্যানেজমেন্ট এটিও খুব ইম্পর্ট্যান্ট এটিও সংযুক্তিকরণ হতে পারে এগুলো পসিবল সেগুলিই বলছি এবং এনভায়রমেন্টাল স্টাডিজ অ্যান্ড সোশ্যাল স্টাডিজ এইগুলোও থাকতে পারে আপারের মতো ঠিক আছে অর্থাৎ প্রথম তিনটে আমাদের অবশ্যই দেখে নিতে হবে এবং জি কে কারেন্ট অ্যাফেয়ার্স কমিউনিকেশান অ্যান্ড ক্লাসরুম ম্যানেজমেন্ট এগুলোও কিছুটা করে দেখে রাখতে হবে এবং এনভায়রমেন্টাল স্টাডিজ এবং সোশ্যাল স্টাডিজ এগুলো তো আমরা পড়েই থাকি এগুলোও আমাদের দেখতে হবে অবশ্যই প্রথম তিনটে আমাদের প্রথম লক্ষ্য থাকবে এরপর আমরা শিশু শিক্ষা ও শিশু মনস্তত্বটা ডিটেলসে দেখে নেব অনেক জায়গায় তোমরা কনফিউজনে পড়ে গেছো সেটি ক্লিয়ার করার জন্য একেবারে হাতে কলমে আমরা তোমাদের সামনে উপস্থাপন করছি দেখে নাও হেডলাইন্স দেখতে পাচ্ছ শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব এখানে বলে রাখি তোমাদের পিডিএফটা আমরা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো আগে টোটালটা ক্লিয়ার করে নাও ঠিক আছে কথাটা শুনে টোটালটা ক্লিয়ার করে নাও ভিডিওটা দেখে তারপর তোমরা পিডিএফটা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবে তো দেখো প্রথমে কী থাকছে শিশুর বিকাশ শিশুর বিকাশ অর্থাৎ শিশু শিক্ষা ও শিশু মনস্তত্বের মধ্যে প্রথমে থাকছে শিশুর বিকাশ এখানে কি কি থাকতে পারে প্রশ্ন বা কী কী টপিক থাকতে পারে সেগুলো উল্লেখ করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে এখানে থাকতে পারে স্টেপ বা ধাপ জ্ঞানমূলক বিকাশ নৈতিক বিকাশ বৌদ্ধিক বিকাশ অর্থাৎ বিকাশের বিভিন্ন স্তর বা ধাপ এবং সামাজিক অবস্থা বৈষম্য লিঙ্গ এবং বিভিন্ন নীতি রীতি পদ্ধতি এবং শিক্ষানীতি এইগুলো থাকতে পারে দ্বিতীয়ত অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা এখানে কী কী টপিক থাকতে পারে শিক্ষার লক্ষ্য নারী শিক্ষা অর্থাৎ বা এনপি বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশু সেই সমস্ত শিশুদের শিক্ষা তাদের স্তর এবং ক্রমবিকাশের স্তর এইগুলি থাকতে পারে এইগুলো আমাদের দেখতে হবে এবার জানি তিন নম্বরে তিন নম্বরে আছে শিখন ও শিক্ষণ বিদ্যা। তিন নম্বরে আছে শিক্ষণ ও শিক্ষণ বিদ্যা এখানে কী কী থাকতে পারে এখানে থাকতে পারে প্রক্ষোপ এটি খুব ইম্পর্টেন্ট খুব ছোট্ট চ্যাপ্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রক্ষোভ প্রজ্ঞা প্রেষণা প্রভাব সাফল্য ও ব্যর্থতা এই বিষয়গুলো থাকতে পারে ঠিক আছে এটি খুব ইম্পর্টেন্ট চার নম্বরে চলে যায় এগুলো কিন্তু চলছে শিশু শিক্ষা ও শিশু মনস্তত্বের আন্ডারই অর্থাৎ পাঁচটি ইউনিটের মতো আমরা ভাগ করে তোমাদের দেখাচ্ছি পাঁচ নম্বরে চার নম্বরে আছে শিক্ষক ও শিশু মনোবিদ্যা এটি খুব ভাইটাল এখানে দেখে রাখতে হবে অনেক কিছু এখানে কি কি আছে এখানে শিক্ষকের ভূমিকা আধুনিক শিক্ষা সাক্ষরতা মিশন এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে প্রাতিষ্ঠানিক শিক্ষা এটিও ইম্পর্টেন্ট অর্থাৎ ইনস্টিটিউশনাল তারপর শিক্ষার রূপ পাঠ্যক্রম ও পাঠ্যসূচি এটি ইম্পর্টেন্ট শিক্ষণ ও সক্ষমতা বিভিন্ন উপাদান সংগঠন ও পরিচালনা পরিচালনাটা ইম্পর্ট্যান্ট এগুলো দেখতে হবে এরপর আছে আনুষঙ্গিক মানে অর্থাৎ এই সমস্ত বিষয়ের মধ্যেও কিছু থাকতে পারে এক্সট্রা এবং অর্থাৎ এই চ্যাপ্টারের মধ্যে কয়েকটি বিষয় উল্লেখ করে দেওয়া আছে আনুষঙ্গিকে কারিগরি শিক্ষা বা কারিগরি বিদ্যা খুব ইম্পর্টেন্ট বুদ্ধি ও সৃজন অর্থাৎ বুদ্ধি বা সৃজন ক্ষমতা স্মৃতি কল্পনা চিন্তন অর্থাৎ যেমন আমরা ব্রেন স্টর্মিং আগে পড়েছি মস্তিষ্ক প্রক্ষালন ঠিক সেরকম কল্পনা চিন্তনা বা চিন্তন কম্পিউটার আধুনিক শিক্ষা এবং অভীক্ষা বা মূল্যায়ন বা পরীক্ষা যাই বলতে পারো অর্থাৎ এই বিষয়গুলোর উপরে জোর দিতে হবে আনুষঙ্গিকে কি থাকছে আনুষঙ্গিকের বিদ্যা বুদ্ধি সৃজন স্মৃতি কল্পনা চিন্তন কম্পিউটার আধুনিক শিক্ষা এবং অভিক্ষা এই বিষয়গুলো থাকছে অর্থাৎ কমপ্লিট হলো প্রথমটা অর্থাৎ এই যে প্রথম যে চ্যাপ্টার আমরা আলোচনা করলাম শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ব তার ডিটেলস তোমরা পেয়ে গেলে এরপর আসবো এভলিউশন অ্যান্ড অ্যাসেসমেন্টে দেখো কী বলছে এভলিউশন অ্যান্ড অ্যাসেসমেন্ট ঠিক আছে মূল্যায়নের চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট এখানে দেখতে হবে মিনিং অফ টেস্ট মেজারমেন্ট দেখে নিতে হবে মেজারমেন্টটা আর টেস্টটা ইম্পর্টেন্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড এভলিউশন ডিস্টিংগুইশ টেকনিক্স অ্যাপ্রোচ বিভিন্ন প্রসিডিওর প্রসিডিওরটা খুব ইম্পর্টেন্ট অর্থাৎ এর মধ্যে যেগুলো বলছি সেগুলো টপিক এর আন্ডারই রিলেবিলিটি ভ্যালিডিটি ইম্পর্টেন্ট সাইকোলজিক্যাল টেস্ট অর্থাৎ মনস্তাত্ত্বিক যে পরীক্ষাগুলো হয় সেইগুলি মিনিং টাইপস ইম্পর্টেন্স গুরুত্ব এই বিষয়গুলো এর মধ্যে আছে তোমরা ভালো করে দেখে নেবে এখন আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি পরে তোমরা ডিসক্রিপশন বক্স থেকে ভালো করে ডেসক্রিপশন থেকে তোমরা ডাউনলোড করে নেবে এবং খুব ভালোভাবে দেখে নেবে এখন আগে পরিষ্কার করে বোঝে নাও জিনিসটা এরপর দু নম্বর হয়ে গেল অর্থাৎ এভলিউশন অ্যান্ড অ্যাসেসমেন্ট এরপর তিন নম্বরে চলে যায় টিচিং অ্যান্ড লার্নিং বা লার্নার এর সাথে যুক্ত এটি আমরা দেখে নেব দেখতেই পাচ্ছ লার্নিং অ্যান্ড টিচিং হেডলাইন করা আছে তো হেডলাইনস অনুযায়ী কী কী টপিক থাকতে পারে এখানে বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং দেখে নিতে হবে ফ্যাক্টরস দেখে নিতে হবে বিভিন্ন থিওরি সব থেকে ইম্পর্টেন্ট থিওরি থিওরি দেখে নিতে হবে ট্রান্সফার অফ লার্নিং লার্নিংয়ের যে ট্রান্সফার সেটি দেখে নিতে হবে টিচিংয়েরও আছে ঠিক আছে বিভিন্ন অর্গানাইজেশন এটিও খুব ইম্পর্টেন্ট দেখে নিতে হবে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতাগুলো দেখে নিতে হবে আন্ডারস্ট্যান্ডিং অফ টিচিং অর্থাৎ প্রথমটা লার্নিং গেল তারপর একটা টিচিং আন্ডারস্ট্যান্ডিং অফ টিচিং টিচিং মডেলস টিচিং লেভেলস অ্যাপ্রোচ লার্নিং অ্যাপ্রোচ এবং টিচিং অ্যাপ্রোচ দুই আছে এবং লার্নিং স্কিলস এবং টিচিং স্কিলস এই তিনটে খুবই ইম্পর্টেন্ট বাকিগুলো সমস্তটাই দেখতে হবে এগুলো বলছি যেগুলো খুব ইম্পর্টেন্ট কারণ বিএডে যারা করেছে তারা জানে ঠিক আছে তো এখানে লার্নার হিসেবে যেমন আগে আমরা আনুষঙ্গিক বললাম এখানেও থাক আছে লার্নার কী কী লার্নারের ক্যারেক্টার্স জানতে হবে বা ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নার টাইপস বিভিন্ন প্রবলেম তার সলিউশন এবং গাইডেন্স সবথেকে ইম্পর্টেন্ট ই লার্নার চ্যাপ্টার মধ্যে বা লার আনুষঙ্গিকের মধ্যে গাইডেন্সটা দেখে নিতে হবে সবসময় ইম্পর্টেন্ট হয়ে এসেছে আগেও দেখেছি বিএডের ক্ষেত্রেও আছে এবং বিভিন্ন টেট পরীক্ষার ক্ষেত্রেও তো গাইডেন্স এই ছিল তোমরা লার্নারের মধ্যে টপিকগুলো অর্থাৎ আমরা আলোচনা করে নিলাম ডাব্লিউ বা প্রিলিমিনারি টেস্ট অনেকে ফুল ফর্মটা জানে না পিটি বা প্রিলিমিনারি টেস্ট ভালো করে দেখে না এই তিনটে আমরা আলোচনা করলাম এবার আসি আনুষঙ্গিক বিষয়ে অর্থাৎ আমি ওই জন্য লিখে দিয়েছি এখনও সরাসরি কিছু জানতে পারা যায়নি মেবি ইনক্লুড অর্থাৎ যুক্ত হতে পারে বা সংযুক্তিকরণ হতে পারে কি কি হতে পারে জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো একটু আমাদের দেখে রাখতে হবে কমিউনিকেশন অ্যান্ড ক্লাসরুম ম্যানেজমেন্ট এগুলোও দেখে রাখতে হবে এনভারমেন্টাল স্টাডিজ এবং সোশ্যাল স্টাডিজ এগুলো আমরা টুকটাক পড়ে থাকি আর একটু জোর দিয়ে পড়তে হবে এরপর এই হলো তোমাদের ডাব্লিউ পিটি বা প্রিলিমিনারি টেস্টের সম্ভাব্য সিলেবাস বিস্তারিতভাবে হাতে কলমে তোমাদের দেখিয়ে দিলাম বা উপস্থাপন করলাম এরপর তোমাদের কাছে প্রশ্ন তোমরা কি ডাব্লিউ বিসএসসি টেট বা ডাব্লিউ বি টেট বা ডাব্লিউ এই যে আলোচনা করলাম পিটি বা প্রিলিমিনারি টেস্টের ক্লাস তোমরা চাইছো যদি চেয়ে থাকো কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের কী কী জিজ্ঞাসা বা তোমাদের কি কী মতামত বা কীরকম ক্লাস চাইছো আদেও কি তোমরা পিটির ক্লাস চাইছো বা প্রিলিমিনারি টেস্টের ক্লাস করতে চাইছো তাহলে তোমরা লিখে জানাও আমরা অবশ্যই খুব শীঘ্রই প্রিলিমিনারি টেস্টের ক্লাস নিয়ে আসবো কারণ যেহেতু পিটিতে বসার একটা চান্স আছে অথবা আমাদের পিটি এবং ডেসক্রিপটিভ তারপর সাবজেক্ট এগুলো পাশ না করলে কিন্তু সাবজেক্ট দিতে পারবে না তাই অবশ্যই আমাদের এই ক্লাস করতে হবে এবং শিখতে হবে তা পিটি ক্লাসের জন্য তোমরা যদি ইচ্ছুক হও তোমরা প্রত্যেকে কমেন্ট করো আমরা অবশ্যই ক্লাস নিয়ে আসবো এরপরেও ডিসক্রিপশানের একদিন সিলেবাসটা তোমাদেরকে খুব শীঘ্রই আমরা দিয়ে দেবো এই রকমই হাতে কলমে অল ডিটেলস অর্থাৎ সম্ভাব্য যেটা সেটাই দেব। বিভিন্ন জায়গা থেকে আমরা অনেক দেখেছি একটু সময় নিয়েছি তাই তোমাদের দিচ্ছি ডিসক্রিপটিও তোমরা সিলেবাস খুব শীঘ্র পেয়ে যাবে বেঙ্গল ইংলিশের এবং আজকের এই আলোচনা এই পর্যন্তই তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং প্রচুর শেয়ার করে দাও যারা কনফিউশানে আছে ঠিক আছে তাদের কাছে যেন এটা পৌঁছে যায় এবং এভাবেই তোমরা আমাদের সাথে থেকো এবং অবশ্যই কমেন্টে জানাও তোমরা কি ক্লাস করতে চাইছো এবং এটি পেয়ে তোমরা কি উপকৃত হলে তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাও থ্যাংক ইউ ফর ইয়োর টাইম